নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক বিশেষ করে আপনাদেরকে সাবধানে থাকতে হবে তা এই ভিডিওতে বলতে চলেছি। থাম্বনেল দেখে মোটামুটি একটা আপনারা আইডিয়া করেই ফেলেছেন, তাও ভিডিওতে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি পুরো দেখুন। আসুন শুরু করা যাক। আগস্ট মাসে গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে এবং বুধাদিত্য যোগের কিন্তু সৃষ্টি হচ্ছে। এই বুধাদিত্য যোগ আপনাদের জীবনে কিন্তু একটা বিশাল বিশাল এফেক্ট ফেলবে। হ্যাঁ বন্ধুরা, আমি এটি খুব দায়িত্ব নিয়ে বললাম। এই মাসে আপনারা বুদ্ধির দ্বারা যে কোনো কাজকে কিন্তু হাসিল করে ফেলবেন, অর্থাৎ এই মাসে আপনাদেরকে বুদ্ধি লাগাতে হবে। দেখুন, মানুষ কর্ম করে ফলের আশায়, কিন্তু একটা ব্যাপার আপনারা দেখেছেন কিনা জানি না, প্রতিটি মানুষই কিন্তু পরিশ্রম করে। দেখবেন কুলি যারা আছে, আমি কাউকে ছোট করছি না, তারা কিন্তু হার্ড পরিশ্রম করে। ঠিক বলছি তো? দুঃখের বিষয় এটাই, তাদেরই ঘরে কিন্তু উনান জ্বলে না অনেক সময়। কেন বলুন তো? তারা ব্রেনের পরিশ্রমটা কম করে। আর বর্তমান যুগ ডিজিটাল যুগ, বর্তমান যুগে আপনাদেরকে ডিজিটাল চলতে হবে। আর এই মাসটা বিশেষ করে আগস্ট মাসটা আপনাদের জন্য কিন্তু ডিজিটাল চলার যুগ। আপনাদেরকে বুদ্ধির দ্বারা যে কোনো কাজকে কিন্তু করে নিতে হবে। এই মাসে আপনাদের চাকরি ক্ষেত্রে বসের সাথে একটা সম্পর্ক অটুট করে ফেলতে পারবেন আপনাদের মুখের মধুরতা দিয়ে, আর তার জন্য কিন্তু বুদ্ধির প্রয়োজন। সব জায়গায় হঠকারিতা সিদ্ধান্ত কাজ করে না, আর সেই জিনিসটা আপনারা কিন্তু এই মাসে কিন্তু করে ফেলতে পারবেন। এছাড়াও আপনাদের যারা কলিগ রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আপনার যদি কোনো শত্রুতা থাকে সেটা কিন্তু এই মাসে কিন্তু কেটে যাবে। এই মাসে আপনারা শেয়ারে ফাটকা জুয়াতে এবং লটারিতে কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন। তবে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আপনারা নিজের জন্মছকটিকে অবশ্যই বিচার করে নিয়ে তারপরে কিন্তু টাকা ইনভেস্ট করবেন। কারো কথার প্ররোচনায় পড়ে আপনারা দয়া করে টাকা ইনভেস্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আমাকে দেখানোর কথা আমি কখনোই বলি না, কারণ আমার ফিস অনেক আর আপনাদের অ্যাফোর্ড করাটা একটু অসুবিধায় হবে, যে কারণে আমি বলি না। তাই আপনারা যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর লটারি যোগ, জুয়া, ফাটকা বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা বিপুল পরিমাণে অর্থ পাবেন। বর্তমানে অনেক ট্রেডিং অ্যাপও রয়েছে যেটাতে আপনারা ঘরে বসে বসে ট্রেডিং করতে পারেন। আমি নাম বলছি না, তাহলে ভাববেন আপনারা আমি অ্যাপের প্রমোশন করছি। সেখান থেকেও আপনারা কিন্তু ইনকাম করতে পারেন। সেটাও কিন্তু রাহু গ্রহ কিন্তু নির্ধারণ করে, আপনার জন্মছকে রাহু গ্রহ ভালো থাকলে তবেই করুন। এরপরে আসে আপনাদের পারিবারিক স্থান। এই মাসে কিন্তু পারিবারিক স্থান কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। বাবা মা ভাই বোন এবং বন্ধু বিশেষ করে হেল্প পেতে চলেছে, যার ফলে কিন্তু আপনার জীবনে ওয়ান স্টেপ হলেও আপনারা এগিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু এই মাসে সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে কিন্তু গণ্য হবেন, কারণ এই মাস আপনাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধি আপনাদেরকে লাগিয়ে কাজ করতে হবে। আর এ প্রসঙ্গে একটি কথা আমি বলে রাখি, এই মাসে যত যত ঝামেলার কাজ রয়েছে আপনার জীবনে সেই ঝামেলার কাজগুলোকে এই মাসে হাতে নিয়ে নিন। এবং আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কিন্তু
বুদ্ধির জোরে কিন্তু আপনারা সেই সমস্ত ঝামেলার কাজ কিন্তু পার করে ফেলবেন। এরপর আসি আপনাদের প্রেমের দিক। এই মাসে কিন্তু প্রেমের দিক কিন্তু খুবই শুভ, খুবই শুভ, এবং নতুন প্রেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। তবে বিয়ের ক্ষেত্রে একটি কথা বলে দিই, এই মাসে 15 তারিখ পর্যন্ত কিন্তু বিবাহের জন্য এগোন, 15 তারিখের পর কিন্তু বিবাহের জন্য এগোবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা ফল লাভ হবে না। এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে। এই মাসে আপনারা কিন্তু যে কোনো দামি প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে চলেছেন, সেটা হোম অ্যাপ্লায়েন্সেস হোক, টু হুইলার হোক বা ফোর হুইলার, যে কোনো কিছু কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন অনায়াসে, কারণ আপনাদের অর্থের দিকটা কিন্তু খুবই ভালো রয়েছে। এর পাশাপাশি আপনাদের খরচের দিকটাও কিন্তু খুবই ভালো রয়েছে, এটাও আমি বলে দিচ্ছি। অর্থাৎ আপনাদের হাতে টাকা আসলে সেই টাকা কিন্তু আপনাদের থাকবে না, সেই টাকাটা আপনাদের খরচা হয়ে যাবে, সেটা আপনার যে কোনো কস্টলি প্রোডাক্ট হোক বা আপনার ঘরের কোনো প্রয়োজনীয় জিনিস কিনাতে আপনাদের খরচা হয়ে যাবে। এই মাসে কিন্তু যারা বিজনেস করছেন ওভারঅল যাবে এতটুকুটা বলতে পারি। তবে যারা রাজনৈতিক লাইনে রয়েছেন, যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, তাদের কিন্তু ভালো যাবে। যারা বড় পদে চাকরি করছেন বা যারা নর্মাল চাকরি করছেন তাদের কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। ডাক্তার ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। আর কয়েকটা বিজনেসের কথা আমি বলে দিই, সেই বিজনেসগুলো কিন্তু আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু ভালো যাবে। যেমন ওষুধের দোকান যদি আপনার থাকে তাহলে ভালো যাবে, যদি আপনার পেট্রোল পাম্প থাকে তাহলেও দুর্দান্ত যাবে, যদি আপনার ইলেকট্রনিক্স গুডসের দোকান থাকে সেখানেও কিন্তু খুবই ভালো যাবে। এছাড়াও আপনাদের ফুড ওরিয়েন্টেড বিজনেস যদি থাকে সেখানেও কিন্তু ভালো যাবে। এরপর আসি আপনাদের সন্তান স্থান। এই মাসে কিন্তু সন্তান স্থান ভালো রয়েছে, শুভ রয়েছে, তাই যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু সন্তান লাভের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এই মাসে মিত্রতার ভাব কিন্তু বেশি রয়েছে, শত্রুতার ভাব কিন্তু কম রয়েছে, শত্রুরা কিন্তু আপনার কিছুই করতে পারবেন না। এবং এই মাসে কিন্তু আপনারা বস হিসাবে গণ্য হবেন, অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু আপনারা মান মর্যাদা কিন্তু আগের থেকে অনেক বেটার পাবেন, এবং আপনাদের একটা পার্সোনালিটি গ্রো আপ করবে, অর্থাৎ আপনাদের কথা বলা, আপনাদের চালচলন একটা আলাদা লেভেলে যাবে, যে কারণে মানুষজন কিন্তু আপনাদের দিকে তাকিয়ে থাকবে। এই মাসে কিন্তু আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গল ব্লাডারে স্টোন বা কিডনির প্রবলেম, শ্বাসকষ্টজনিত প্রবলেম, হার্টের প্রবলেম এবং চর্মরোগ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা ইয়ং জেনারেশান রয়েছেন তাদেরকে আমি বলবো, তারা যখন বাইকে বেরোবেন, অর্থাৎ বাইক নিয়ে বেরোবেন, তখন একটু সাবধানে বেরোন, হেলমেটটা অবশ্যই পরবেন, কারণ ছোটোখাটো কিন্তু দুর্ঘটনার দেখা যাচ্ছে। তবে ভয়ের কোনো বিষয় নেই, তাই আপনাদের নিজের লাইফকে সেফ রাখতে আপনাদের পরিবারের কথা মাথায় রেখে কিন্তু আপনারা যখন বাইক নিয়ে বেরোবেন তখন অবশ্যই হেলমেটটা পরে বেরোন এবং মুখে মাস্ক অবশ্যই ইউজ করুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে তো এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল নোটিফিকেশনকে অন করে দিন। ধন্যবাদ।